আমাদের এই মা কিন্তু খুব সমাধি জিনিস, এমনি বুঝতে পারা যায় না, পাথরের কিন্তু খুবই যাক। রানী ভবানী, যার দান ধ্যান শিক্ষা, প্রাণীয় জলের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা ও ধর্মীয় কাজের স্বীকৃতির জন্য প্রজারা তাকে মহারানী নামে সম্বোধন করতেন। কে ছিলেন এই বিদুষী মহিলা? মুর্শিদাবাদ জেলার উমরপুর বাসস্ট্যান্ড থেকে কিছুটা দূরে সিদ্ধিকালী গ্রামে চারিদিকে জঙ্গলে ঘেরা, গাছ ছমছমে পরিবেশ, মা সিদ্ধিকালীর মন্দির সেখানে। 1716 সালে বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার তৎকালীন আদমদিঘি থানার ছাতিয়ান নামক গ্রামে রানী ভবানীর জন্ম। খুব কম বয়সেই তৎকালীন নাটোরের রাজা রামকান্তের সাথে রানী ভবানীর বিবাহ হয়। 1748 সালে স্বামী রামকান্ত ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করে। তিনি ইহলোক ত্যাগ করার পর নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। তার তিন পুত্র ও কন্যার মধ্যে একমাত্র কন্যা তারা সুন্দরী জীবিত ছিলেন। তিনি রামকৃষ্ণকে পরবর্তীকালে দত্তক নেন। রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকৃষ্ণই রাজ্যভার গ্রহণ করেন। কথিত আছে, মা স্বয়ং রানী ভবানীকে স্বপ্নাদেশ দেন ও বলেন, আমি অবহেলায় ও বিনা পূজায় পড়ে আছি, তুই আমাকে মন্দিরে স্থাপন কর ও পূজার ব্যবস্থা কর। এরপর রানী ভবানী মা কালীকে এ স্থান থেকে নিয়ে এসে মন্দিরে স্থাপন করেন ও নিত্য পূজার ব্যবস্থা করেন। নিত্য পূজার সাথে সাথে বছরে 8 বার সেখানে পুজো হয়। বোধন, সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী, কার্তিক মাসে, মাঘ মাসে ও রামনবমীতে বিশেষ পূজার দ্বারা মাকে পূজা অর্পণ করা হয়। শোনা যায়, মায়ের মূর্তি কষ্টিপাথরের হওয়ায় ডাকাত দল বহুবার চুরি করার চেষ্টা করেছে। চুরি করতে আসলে মা কালী স্বমহিমায় এই মন্দিরের চারিপাশে দিঘি খনন করে নেয়। এই মন্দিরের মা কালী খুব জাগ্রত, ভক্তের মনস্কামনা মা পূরণ করে থাকেন। কেউ খালি হাতে মায়ের কাছ থেকে ফিরে আসেন না, এটা পরীক্ষিত সত্য। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে, কালো। রানী ভবানী এক বিশাল জমিদারির মালিক হয়েও তিনি নিজেকে এক সাধারণ বিধবার বেশে রাখতেন। নিজের জীবনকে তিনি প্রজা কল্যাণে ও বিভিন্ন জনহিতকর কাজে সমর্পণ করেছিলেন। তারাপীঠে 1802 সালের 5ই সেপ্টেম্বর 86 বছর বয়সে তিনি মারা যান। প্রতিদিন সকাল 10:30 মন্দিরের পূজা হয়। নিত্যদিনে মায়ের ভোগ তরকারি রান্না হয়। ভক্তরা ইচ্ছে করলে নিজ ইচ্ছে মতো ভোগ অর্পণ করতে পারেন।
মা সিদ্ধিকালের মন্দির মধ্যে থেকে যায়। আর চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, চারিপাশে আছে প্রচুর পুকুর দীঘি। নিশিরাতে মার মন্দির পরিদর্শন করা বা আশেপাশের জায়গা দিয়ে যাওয়া খুবই দুর্লভ, কারণ সেখানে নিশিরাতে কেউ সচরাচর চলাফেরা করতে পারবে না। জঙ্গলের মধ্যে দিয়ে মনে হবে একটা অদৃশ্যকর শক্তি অনুভব হচ্ছে, কারণ সেখানে মায়ের বাস। কখনো শীত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শীত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জন্ম গেল রে শ্যামা মা কি আমার কালো। জনশ্রুতি আছে এই মন্দিরে কোনো সাধক ছাড়া রাত্রিবাস করতে পারেন না, সন্ধ্যার পর মা স্বয়ং এখানে মন্দির পরিদর্শন করে থাকেন। আসুন বর্তমান মন্দিরের পুরোহিত শ্রী পরেশনাথ ব্যানার্জি মহাশয়ের মুখ থেকে কিছু তথ্য জেনে নিন। জয় মা কালী। আজ পাঁচপাঁচালের ভোগ হয়, আর কোনো অতিথি যদি ভক্ত বাইর থেকে আসেন কি, তারা চাল ডাল তাদের পছন্দ মতো খাবার দাবার নিয়ে আসে। এখানে কোনো মাংস হয় না, মাংস একটা শর্তে হয় যে মাংসটা নিয়ে এলে ছাড়পশুকে এখানে বলি দিতে হবে, বাইর থেকে কোনো মাংস আনা যাবে না। পেঁয়াজ হয় না, রসুন হয় না, বড়ি হয় না, তা পুঁই শাক হয় না, হ্যাঁ এইগুলো বারণ আছে। ডালের মধ্যে আপনার মুগ ডালটাই গ্রাহ্য, মুগ ডালটাই এখানে হয়, অন্য কোনো ডাল এখানে, মুগ ডাল আর কলাই, অন্য কোনো ডাল এখানে হয় না। ওই বোধন থেকে খাওয়ানো শুরু হয়, নবমীর দিন 80টা লোক, কারণ দুটো পরে সে লোক সংখ্যা একটু বেশি হয়। এইভাবে আমাদের চলে আসছে মা কালীর পুজো। আর আমাদের যে পুরোহিত আছি, ভাণ্ডারী আছি, এ কিন্তু সব জমির ব্যবস্থা আছে, কোনো পয়সার ব্যবস্থা না। আমরা কাউকে কোনো পয়সা চাইতে পারবো না যে আমাকে মাস গেলে পয়সা দেন, তা কিন্তু নয়। উনি সব জমির ব্যবস্থা করে দিয়েছেন, পুজো করা, জল দেওয়া, ঘুষি দেওয়া, আপনার পাঠা খোঁজা, পাঠা কাটা, হ্যাঁ আগুন দেওয়া, ঝাঁট দেওয়া, এই সমস্ত কিন্তু জমি দেওয়া আছে। কাউকে 2 বিঘা, কাউকে 1 বিঘা, কাউকে 5 বিঘা, এরকমের জমির ব্যবস্থা আছে। আমরা কোনো পয়সা চাইতে কাউকে পারি না। এইরকমভাবে আমাদের এই কালীবাড়ির মা কালী পুজো পার্বণ চলে আসছে। প্রতিদিন আমাদের আসতে হয়, সে ঝড় হোক, বাদল হোক, বৃষ্টি হোক, বন্যা হোক, বম পড়ুক, যাই হোক, মায়ের পুজো কিন্তু বন্ধ হবে না। মায়ের পুজোর সময় কিন্তু পুরোহিত ভাণ্ডারীকে উপস্থিত থাকতেই হবে। সন্ধ্যাবেলায় মাঝে মাঝে কেউ হঠাৎ হয়তো কোনো মহিলাকে দেখতে পায় সন্ধ্যা দিচ্ছে, হ্যাঁ তারা বলে যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছিল, আপনারা আসেন নাকি, এরকম মাঝে মাঝে বলে রাস্তা দিয়ে যাবে যায়। এটা আমাদের এই মা কিন্তু খুব সাংঘাতিক জিনিস, এমনি বুঝতে পারা যায় না, পাথরের কিন্তু খুবই জাগ্রত। কিছুদিন আগে এক ভদ্রলোক এসেছিল, সে তারাপীঠ থেকে আসছে, তারাপীঠে ওদের সাধু বলেছে যে তুমি সিদ্ধিকালী দক্ষিণ কালী আছে ওইখানে তুমি যাও, আমরা আর কিছু করতে পারবো না, যা করার ওই পুরোহিত করবে ওখানকার।